কোভিড-19 এর কারণে সীমিত পরিসরে এবারে টুইন টাওয়ার হামলার দিনটি পালিত হলেও শোক ছিল সর্বব্যাপী। আমেরিকানদের দৃষ্টিভঙ্গি বদলানো এই হামলার ক্ষত ছুঁয়ে গেছে প্রজন্ম থেকে প্রজন্ম। তাই হামলার স্থানটিতে এবার প্রবেশের অনুমতি না থাকলেও অনেকেই সেখানে সমবেত হন ধ্বংসস্তূপের উপরে ঘুরে দাঁড়ানো এক মহান জাতির ইতিহাস জানতে। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সুলতানা রহমান। প্রায় দুই দশক আগের কথা, দুষ্টলোকেরা প্লেন চুরি করেছিল, তারপর সেই প্লেন নিয়ে তারা ধ্বংস করেছিল টুইন টাওয়ার। অনেক মানুষ অকালে প্রাণ হারিয়েছিল, কিন্তু আমেরিকানরা ভয় পাওয়ার মতো জাতি নয়। তারা ঘুরে দাঁড়িয়েছে নতুনভাবে, আরও বলিষ্ঠ সাহস নিয়ে। রূপকথার গল্প ঠাকুমার ঝুলির মতোই আমেরিকান ছোট্ট শিশুরা বড় হচ্ছে টুইন টাওয়ার হামলার এমন গল্প শুনে শুনে। ব্যাড পিপল স্টল প্লেন, রাইট, crashed it into buildings, killed a lot of people. Not to be scared, but just have the knowledge. এবার কোভিড-19 এর কারণে আয়োজন সীমিত থাকলেও কেউ এসেছেন প্রিয়জনের স্মরণে ফুলের তোড়া হাতে, কেউ এসেছেন সেই সময়ের দুঃসহ অবস্থার মধ্যেও কিভাবে প্রাণে বেঁচে গিয়ে পেয়েছিলেন দ্বিতীয় জীবন। Came down, I saw the collapse of the tower. So Giuliani was down here and the police commissioner, they were very brave. They went right into the collapsing building site and I stayed back, but I came back, I was here for a month as a volunteer. কোভিড-19 এর কারণে এবারের আয়োজন ছিল খুবই সীমিত, শুধুমাত্র নিহতদের পরিবার পরিজনের জন্য ছিল সেখানে প্রবেশের অনুমতি। ওই হামলায় নিহত প্রায় 3000 মানুষের নাম একে একে উচ্চারণের মধ্য দিয়ে স্মরণ করা হয় তাদের। সারা বিশ্বকে বদলে দেয়া টুইন টাওয়ার হামলার দিনটি এবছর পালিত হচ্ছে একেবারেই ভিন্ন আঙ্গিকে। ওই দিনের শোক তো রয়েছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে কোভিড-19-এ যারা মারা গেছেন তাদের জন্য শোক। আজ কাঁদছে পুরো নিউ ইয়র্ক, কাঁদছে পুরো আমেরিকা। সুলতানা রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক।